আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাধারণ মেশিন দিয়ে অসাধারণ নকশিকাঁথা সেলাই করা দেখাবো। আম পাতার নকশিকাঁথা সেলাই কীভাবে করতে হয় সেটা দেখাবো। তাহলে চলুন দেখা যাক। তাহলে চলুন সেলাই করা যাক। সেলাই করার জন্য প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কয় ইঞ্চি পরপর কোট টানছি। সেলাই করার জন্য প্রথমে আমি আড়াই ইঞ্চি পরপর সেলাই করে নিয়েছি। এক সাইডে আমি আড়াই ইঞ্চি পরপর সেলাই করে নিয়েছি এবং অন্য সাইডে সেলাই করার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আড়াই ইঞ্চি পরপর মার্ক করে নিতে পারেন, তারপরে সেলাই করতে পারেন। তো আমি আপনাদের সব যারা নতুন তারা যাতে বুঝতে পারে সবাই, তার জন্য আমি মার্ক করে নিচ্ছি কয় ইঞ্চি পরপর সেলাই করব সেটার জন্য। তো আমি আড়াই ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। তো এখন আমি সেলাই করা শুরু করে দিব। এখন আমি যেখান থেকে মার্ক করে নিয়েছি আড়াই ইঞ্চিতে সেখান থেকে সেলাই করা শুরু করে দিলাম। আমার খুব একটা সেলাইটা বাঁকা হয় না, যার জন্য আমি পুরোটা স্কেল টানিনি। আমি শুধু সামনে ও পিছনে মার্ক করে নিব যে কত ইঞ্চি পরপর সেলাই হবে। আমি এমনি সেলাই করে নিচ্ছি। এখন আমার সেলাই শেষের দিকে লাস্টেও আমি মার্ক করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আড়াই ইঞ্চি পরপর আমি মার্ক করে নিব এবং প্রথম থেকে সেলাই করে এসে লাস্টে ওই দাগে মিলিয়ে দেবো, এর যাতে কোনো সেলাই ছোট বড় না হয়। তো আমার একটা সেলাই হয়ে গেছে। তো দুই সাইডে সেলাই করার পর একটা দেখেন কোড হয়ে গেছে। তো একইভাবে আমি আরও কয়েকটি সেলাই করে নিব। আম পাতা নকশিকাঁথা সেলাই করার জন্য প্রথমে আমাদের কোট টানতে হবে। তো কোটটা আমাদের এভাবে আমরা কোটগুলো সেলাই করে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারাও আমার চ্যানেলটি পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, কোনো জায়গা না বুঝলে কোনো সমস্যা থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একইভাবে আমি মার্ক করা থেকে শুরু করে সেলাই করে নিচে যে মার্ক করে নিয়েছি সেটা পর্যন্ত সেলাই করে নিব। সেলাই করা আমার সবগুলো সেলাই করা শেষ। এখন আমি কিভাবে ফুলটা আম পাতার পাতাটা সেলাই করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটা কোট পরে দ্বিতীয় কোট আমরা সেলাই করব না, তৃতীয় কোটে যাব এবং তৃতীয় কোটের পর চতুর্থ কোটে করব না, পঞ্চম কোটে আমরা সেলাই করে নিব পাতা কাটব। তো আমি প্রথমটার কোট কোনা থেকে পরবর্তী কোনাতে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন পাতা করে নেওয়ার পালা। তো আমি আপনাদের বোঝানোর জন্য পাতাটা আগিয়ে নিচ্ছি। পাতাটা আগানোর পরে ওইভাবেই সেলাই করে নিব। দুই সাইডে কোনা থেকে রাউন্ড করে অন্য কোনাতে মিলিয়ে দিলে দুটাও সেলাই করলে আমাদের একটি পাতা হয়ে যাবে। তো আমি এইটুকু স্কিপ করছি না।
আপনাদের ধীরে ধীরে সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে অন্যটাও সেলাই করে নেব। দুই সাইডে কোনা থেকে শুরু করে হালকা রাউন্ড করে অন্য কোনাতে মিলিয়ে দিলে পাতা হয়ে যাবে। এভাবে আবার অন্যটা সেলাই করে নিব। প্রথম কোট সেলাই করার পর দ্বিতীয় কোটে আমরা সেলাই করব না, তো তৃতীয় নাম্বার কোটে সেলাই করা শুরু করে দিব। প্রথমটার কোনা থেকে দ্বিতীয় কোটের কোনা পর্যন্ত সেলাই করব। এভাবে পরবর্তী যতগুলো কোট আছে একইভাবে সেলাই করে নিব। আমি সেলাইটা খুব একটা স্কিপ করিনি, শুধুমাত্র আপনাদের বোঝার অর্থে। তো কেউ যদি এরপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি এটাও আমার সেলাই করে নিচ্ছি। প্রথমটার কোনা থেকে শুরু করে একটু রাউন্ড শেপ দিয়ে তৃতীয় কোনাতে মিলিয়ে দেব, এবং ওইখানে আরেকটা কোনাতে ধরে অন্য সাইড থেকে রাউন্ড করে সেলাই করে মিলিয়ে দেব। এভাবে সবগুলো সেলাই করে নিব। এই আমপাতা নকশিকাতা সেলাই করা খুবই সহজ যদি একটু টেকনিকটা জানা যায়। তো সাধারণ মেশিন দিয়ে অসাধারণ একটি কাঁথা সেলাই করা যায় খুব সহজে। এটা সেলাই করতে খুব একটা বেশি দিন লাগবেও না, এবং দেখতে অসাধারণ অনেক সুন্দর। তো আমি একইভাবে সেলাইটা শেষ করে নিলাম। এভাবে আরেকটি সেলাই করে নিব। আমাদের আমি সবগুলো একইভাবে সেলাই করে নিলাম। আমার সেলাই করা এক সাইডে সেলাইটা আমি করে নিচ্ছি, এবং এটা আমি আরেকটা যে পাতা হবে সেটা অপর সাইড থেকে হবে। যে সাইড থেকে আপনি একটা পাতা সেলাই করা করেছেন, তারপরে অপর পাতাটি দ্বিতীয় সাইড থেকে শুরু করতে হবে, তাহলে ফুলের মতো একটা শেপ আসবে, দেখা যাবে। তো এখন আমি অন্য সাইড থেকে সেলাই করা শুরু করব। যে কোটগুলো ফাঁকা আছে ওইগুলো আবার একই রকম করে একই নিয়মে সেলাই করব। অন্য সাইড ধরে একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। তো আমি শুরু করছি আর এক সাইডের পাতা সেলাই করতে। এই পাতাটা সেলাই করা হয়ে গেলে আমাদের ফুলের শেপটা চলে আসবে। আমি আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। তো একইভাবে আমি পাতাগুলো সেলাই করে নিব। এরপরও যদি কোনো সমস্যা থাকে ভিডিওর কোনো জায়গায় অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে সাহায্য করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফুলের শেপটা কিন্তু অলরেডি চলে আসছে, এখন কিন্তু অনেকটা ফুলের মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেক বড় বড় পাতা মনে হচ্ছে, কিন্তু
পাতাগুলো কিন্তু অনেকটা ছোট আছে, আপনারা নিজেরা করলে অবশ্যই দেখতে পাবেন আমার পাতাগুলো অনেক ছোট। আপনারা চাইলে আরও ছোট 2 ইঞ্চিও নিতে পারেন, কিন্তু 2.5 ইঞ্চি নিলে অনেকটা ভালো হয়, 3 ইঞ্চিও করে নিতে পারবেন। তো এইভাবে আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। এখন আপনাদের দেখিয়ে দেব সেলাইটা শেষ করে কেমন। আমি কিছু ফুল সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার ফুলগুলো এরকম হয়েছে। আপনারা যদি একই নিয়মে এভাবে সেলাই করেন, যারা নতুন কাজ শিখছেন এবং পুরাতন সবাই করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, খুদাহাফেজ।